লো হোয়াটসঅ্যাপ গেমার কি অবস্থা আই থিঙ্ক হয় ভালো আছো তো আজকে একটা স্পেশাল ভিডিও বানাইতেছি আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার ভিডিও না অন্য একজনের ভিডিও বাট ভিডিওটা আমার কাছে অনেক জোস লাগছে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে বাংলায় শেয়ার করি সো লেট স্টার্ট দ্য ভিডিও আগে বলে রাখি আজকের ভিডিওটা অনেক রহস্যময় আর ইন্টারেস্টিং যেটা মাইন্ড ক্যাপ্টেন নিরানব্বই পার্সেন্ট লোকই হয়তো বা জানে না আর যদি কেউ না থাকে তাহলে তারা অলরেডি আমার মতন সেই ভিডিওটা দেখে নিছে তো আজকে আমরা কথা বলবো মাইন্ড ক্রাফ্টের রহস্যময় কিছু বিষয় নিয়ে যেগুলো বা তোমরা কখনো লক্ষ্যই করো নাই প্রথমে আসা যাক স্লিপ স্লিপ খুবই ইম্পর্টেন্ট হোক সেটা মাইন্ড কিংবা আমাদের রিয়েল লাইফে যদি আমরা মাইন্ডক্রাফ্টে না ঘুমাই তাহলে দেখা যায় আমাদের উপরে ফ্যান্টম অ্যাটাক করে বাট কি হবে আমি যদি বলি যে স্টিভ সব সময় ঘুমাই থাকে মানে মাইন্ডক্রাফ্টের ভিতরে তুমি যা করো এইটা সবই হইতেছে স্টিভের কল্পনা হোক সেটা ফার্মিং বা ঘর বানানো বা ড্রাগন কিল করা যাই করো না কেন সব কিছু তুমি ঘুমের মধ্যে করতেছো কারণ আমরা যখন ড্রাগন কিল করি নিচের দিকে লেখা থাকে ওয়েক আপ মানে জেগে ওঠো তার মানে কি সব কিছুই ছিল স্টিভের কল্পনা মানে মাইন্ডক্রাফ্টের মধ্যে আমরা তো স্টিভ ক্যারেক্টার সো স্টিভ এতক্ষণ যাই করুক না কেন সবই কিন্তু ওর ঘুমের মধ্যে ছিল আর এন্টার ড্রাগন মারার পরেই কিন্তু স্টিভ নিজের ঘুম থেকে উঠে যায় না কারণ এর এরপরেও আমরা গেমটা কন্টিনিউ করতে পারি আবার এমনটাও হইতে পারে যে স্টিভ নিজের ঘুমের মধ্যে বন্দি হয়ে গেছে মানে ও আর কখনো ঘুম থেকে জাগতেই পারবে না কারণ আমরা যখনই মারা যাই স্টিভ দেখবে যে আবার স্পন হয়ে যায় আর এটা শুধু কল্পনার মধ্যেই হইতে পারে জিনিসটা তো মাইন্ডক্রাফ্ট অফিসিয়ালি কনফার্ম করে নাই বাট এমনটাইও হয়তো বা স্টোরি হইতে পারে এই জন্য হয়তো বা তোমরা গেমের শেষে লেখা দেখতে পারবা ইউ আর দ্য প্লেয়ার ওয়েক আপ নাম্বার টু মাইন্ড মধ্যে অনেক ধরনের মুভ আছে এর ভিতরে কিছু মোব অনেক পাওয়ারফুল আর অনেক বড় যেমন ধরো ওয়ার্ডান অ্যান্ডার ড্রাগন আয়রন গোলেম আরও একটা আছে র্যাভেজার র্যাভেজার তো ভাই এত পাওয়ারফুল যেগুলো আয়রন গোলেমটা পর্যন্ত ইজিলি মেরে ফেলতে পারে মানে একটা রেভেজারের মধ্যে হাতির সম শক্তি থাকে এখন কথা হইলো এত শক্তিশালী একটা মোবরে পিলেজার কীভাবে কন্ট্রোল করে তুমি যদি রিভেজারে খুব ভালো করে কাছ থেকে দেখো তাহলে তুমি একটা জিনিস হয়তো বা খেয়াল করছো এটা হচ্ছে ওদের চোখ আর নাক আমাদের মাইন্ড একটা মোবের সাথে মিলে যেটা আর কেউ না আমাদের ভিলেজার মানে ভাই দুইজনের ফেসের দিক দিয়ে তো অনেক মিল আছে তোমরা আরও একটা জিনিসকে নোটিস করছো এইটা হচ্ছে রিভেজারের সাউন্ড আর এইটা আমাদের ভিলেজারের সাউন্ড করলে দেখবা দুইজনের প্রায় কাছাকাছি মনে হয় মেলায় হারাই যাওয়া দুই ভাই তো এমনটা বলা হয় ভিলেজারগুলো মাঝে মাঝে কিছু ভিলেজারদের ধরে নিয়ে যায় আর এদেরকে উডল্যান্ড ম্যানশনে রেখে কারা জাদুর মাধ্যমে রিভেজার্স বানাই দেয়া হয় আর এরপর এদের দিয়েই ভিলেজার অ্যাটাক করে কাহিনিটা শুনে তো ভাই আমার কাছে অনেক জোস লাগছে বাট এটা সত্যি মনে হয় কিনা তোমার কাছে তোমরা কমেন্টে জানাই দিও তোমরা হয়তো জানো না মাইন্ড অনেক ক্রিপি পাস্তা আছে যার মধ্যে একটা হইতেছে ডলার জিরো এটা মাইন্ড এমন একটা সিট যেইটার মধ্যে খুবই ভয়ঙ্কর একটা এনটিটি থাকে আর এই পাস্তা মতে এনটিটিটা এত ভয়ঙ্কর যেইটা জ্যান্ত মানুষ খেয়ে ফেলে আর এই কৃপি পাস্তা ট্রাই করার জন্য লোকটা ডলার জিরো দিয়ে একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে নেয় ওয়ার্ল্ডে স্পন হওয়ার পরে সব কিছু একদমই নর্মাল লাগতেছিল মনে হয় যে একদম যে আমরা যেরকম নর্মাল ওয়ার্ল্ডে স্পন হই ঠিক এই ওয়ার্ল্ডটাও ওরকম যাই হোক রাতে যেহেতু সার্ভাইভ করতে হবে তাই সর্বপ্রথম এইখানে একটা ঘর বানাই নেই আর টুকিটাকে কিছু টুলস বানাই নেই যেগুলো আমাদের রাতে কোনো মোভাটাক করলে কাজে লাগবে এটা আমার এই ওয়ার্ল্ডে প্রথম রাইড ছিল আর যেহেতু এটা একটা স্কেরি ওয়ার্ল্ড সো এটা পরীক্ষা করার জন্য রাত্রেবেলা আমি বের হয়ে পড়ি যে আদৌ কি আশেপাশে কিছু আসে কি না প্রথম তো সব কিছু ঠিকঠাকই লাগতেছিল বাট একটু পরেই আশেপাশ থেকে এমন একটা আওয়াজ আসতে থাকে যেইটা মাইন্ড ক্রাফ্টের তো একদমই না আমি আশেপাশে কিছু আছে কিনা না দেখার ট্রাই করি বাট আশেপাশে আমি তেমন কিছুই দেখতে ছিলাম না বাট আমি ভয় পেয়ে যাই সো আমি ঘরের মধ্যে চলে আসি বাট ভাই ঘরের মধ্যে আসার সাথে সাথেই আমার ঘরের লাইটগুলো একদমই অফ হয়ে যায় আমার গেমের স্কিন উল্টাপাল্টা হতে থাকে আর আমার সামনে খুবই কৃপি একটা জিনিস দেখতে পারি আর সাথে সাথে আমার গেমও ক্রাস করে জানি ভাই বিশ্বাস করা খুবই কঠিন আমারও বিশ্বাস হওয়ার মতো না বাট চাইলে তোমরা মাইন্ড এই ডলার জিরো সেভেনের পাস্তাটা ইউজ করে দেখতে পারো আর তোমাদের সাথে কিছু হয়েছে কি না সেটাও আমার জানাই দিও মাইন্ড ক্রাফ্টের মধ্যে এন্ডার ড্রাগন তো তুমি অনেকবার মারছো কারণ এর মারা খুব একটা কঠিন না বাট তোমার কি মনে হয় এন্ডার ড্রাগন মারলেই ওর সব শক্তি শেষ না ভাই এরকমটা একদমই না আর তোমরা কি জানো এন্ডার ড্রাগনের আসল নাম হইতেছে জিন তো ভাই চলো আজকে তোমাদেরকে একটু এন্ডার ড্রাগনের কাহিনী বলি অনেক আগে এন ডাইমেনশনে শুধু একটা এন্ডার ড্রাগন না অনেক এন্ডার ড্রাগন ছিল যারা এই এন রক্ষা করত বাট যেরকমটা ডাইনাসরের সাথে হয়েছিল কোনো মিটিউর পৃথিবীতে পড়ার কারণে সম্পূর্ণ ডায়নাসর ধ্বংস হয়ে যায় ঠিক এরকমটা ইন ডাইমেনশনেও হয়েছিল আর যেহেতু সব এন্ডার ড্রাগন একদমই শেষ হয়ে গেছিল কয়েক বছর পরে এন ডাইমেনশনের লোক অর্থাৎ এন্ডারম্যান কোনো একটা প্লেয়ারের উপরে কালা জাদু করে আর ওরে এন্ডার ড্রাগন বানায় দেয় যাতে এন ডাইমেনশনে রক্ষা করার জন্য একজন থাকে আর এই ক্রিস্টালগুলো এন্ডারম্যানরা লাগাই দিছিল যাতে এই এন্ডার ড্রাগনটা আর কখনোই না মরে আর সময় এন ডাইমেনশনে রক্ষা করতে পারে এই জন্য তুমি যখন এন্ডার ড্রাগন মারতে যাওয়া তুমি খেয়াল করবা ওর ভিতর থেকে এক ধরনের আলো বের হয় আর শব্দ হয় বেসিক্যালি এইখানে এন্ডার ড্রাগনের দেহ থেকে তুমি জিন মুক্ত করে দিলা যেই কারণে জিন অনেক খুশি হয় আর তুমি প্রচুর পরিমাণে এক্সপি পাও তো ভাই এই মিস্ত্রিটাও তো অনেক জোর ছিল তোমাদের কাছে কি মনে হয় তোমরা কমেন্টও জানাই দিতে পারো এরপরে আমরা কথা বলবো সমুদ্রের মধ্যে থাকা খুবই ভয়ঙ্কর একটা প্রাণী নিয়ে যেটা সম্পর্কে তোমরা হয়তো বা কেউই জানো না বাট তার আগে তোমরা তো সবাই জানো যে আমাদের পানির মধ্যে তেমন কোনো কাজ নাই কারণ রিসোর্সেস ফার্মিং তারপরে যাই হোক না কেন সব কিছু আমরা উপরেই করতে পারি ইভেন ফিশিং করার সময়ও কিন্তু আমরা পানির উপরে থাকি বাট এরকমটা হলে কেমন হয় যখন আমরা জানতে পারবো সমুদ্রের মধ্যে থাকে খুবই ভয়ঙ্কর একটা প্রাণী আর এই মসটা সম্পর্কে জানার পরে তোমরা পানির মধ্যে যাওয়ার আগে বার ভাববা কারণ আজকে আমি কথা বলবো বাড় নিকাল নিয়ে বেসিক্যালি এইটা এমন একটা মোভ যেটা মানুষে আস্ত গিলে খায় ফেলে আর এইটা ভাই দেখতে এতটা ভয়ঙ্কর যে তোমার সামনে যদি একবার পরে এরপর থেকে তুমি আর পানিতেই নামবা না সো বেসিক্যালি এইখান থেকে একটা গুজব সরাই যায় যে পানির মধ্যে খুবই ভয়ঙ্কর একটা মনস্টার আছে বাট তোমাদের কাছে কি মনে হয় এটা কি সত্যি নাকি গুজব মাইন্ড ভিলেন মাইন্ড মধ্যে আসল ভিলেন অ্যাকচুয়ালি কে আমি এইখানে এন্ডার ড্রাগনের কথাও বলতেছি না আবার বেদারের কথাও বলতেছি না কিংবা ওয়ার্ডানো না বেসিক্যালি আসল ভিলেন হইতেছে আমাদের স্টিভ হ্যাঁ ভাই আমাদের স্টিভই হইতেছে আসল ভিলেন এইটা আমি কেন বলতেছি চলো তোমাদেরকে বলি স্টিভ বেসিক্যালি এমন একটা প্রাণী যে নিজের জন্য এইখানে থাকা সমস্ত প্রাণীদের হত্যা করে প্রয়োজনের তুলনায় বড় ঘর বানানোর জন্য এইখানে থাকা গাছপালাকাইটে প্রাকৃতি নষ্ট করে ইভেন নিজের স্বার্থের জন্য এই ওয়ার্ল্ডে থাকা যে কোনো জিনিস স্টিভ ধ্বংস করে দিতে পারে তো হইল না আমাদের স্টিভ আসল ভিলেন জাস্ট এতটুকু ভাবো যখন মন চায় স্টিভ যে কাউরে মায়েরা ফেলে এরপর ভিলেজারদের ঘর লুট করে ইভেন ওদের ঘর পর্যন্ত জ্বালায় দেয় তো এটা কে করতে পারে একজন ভিলেন ছাড়া জাস্ট একবার ভাবো ভাই যে ওয়ার্ল্ডাতে এতদিন সব কিছু ঠিকঠাক চলতেছিল এইখানে সবাই সুখে শান্তিতে ছিল আর যখনই স্টিভ এই ওয়ার্ল্ডের মধ্যে আসে সব কিছুই কেমন উল্টাপাল্টা হয়ে যায় ইভেন স্টিভ নিজে নিজের স্বার্থের জন্য এইগুলো ধ্বংস করতে থাকে তো ভাই এই জন্য আমার মতে স্টিভ হইতেছে মাইন্ডক্রাফ্টের মেন ভিলেন এবার আমরা মাইন্ডক্রাফ্টের এমন একটা জায়গা সম্পর্কে কথা বলবো শুধু এই জায়গাটা না এইখানে থাকা বাকি সবাই অনেক মিস্টেরিয়াস এটা হচ্ছে উডল্যান্ড ম্যানশন এইখানে তুমি উল দিয়ে বানানো অনেক বড় বড় স্ট্যাচু দেখতে পারবা বাট কখনই কি তোমরা এটা খেয়াল করছো যে উলগুলোর কালার একদমই স্টিভের জামার মতো বাট কথা হলো উডল্যান্ড ম্যানশনের ভিতরে এই সব জিনিস অ্যাকচুয়ালি বানাইতেছে কারা আর কেনই বা এইগুলো বানাইতেছে তো আজকে তোমাদেরকে আমি এমন একটা সত্য ঘটনা বলবো যেটা হয়তো বা তোমরা কেউই জানো না পিনেদার্স নিজেদের জাদু জন্য অনেক ফেমাস এরা এত ভালো জাদু জানে যে এরা যখন যার ইচ্ছা যে কোনোভাবে চেঞ্জ করতে পারে কিন্তু এমন একটা এন্টিটি আছে যার উপরে এদের কোনো জাদুই কাজ করে না আর সেটা হচ্ছে আমাদের স্টিভ এই কারণেই ওরা স্টিভের জামার কালারের এই সব উল রাখে যেইটার মাধ্যমে ওরা স্টিভের উপরে জাদু করার চেষ্টা করে আর এইভাবে জাদু করতে করতে এমন একটা জিনিস হয় যেইখানে নতুন একটা স্টিভের জন্ম হয় আর এই স্টিভ অন্য স্টিভ থেকে একদমই আলাদা এই স্ট্রিপ এতটাই পাওয়ারফুল যে যখন যার ইচ্ছা যেভাবে ইচ্ছা মারতে পারে আর এর সম্পর্কে আমার মনে হয় না তোমাদেরকে কিছু বলতে হবে তো হিরো ব্রাইনের এই কাহিনী তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাই দিও বাট আজকের মতন আমি ভিডিও শেষ করে দিব আমার টাইম শেষ হয়ে গেছে বাই এখন এই টাইপের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে সেইটা বোঝানোর জন্য তোমাদের জাস্ট এই ভিডিওতে দুইশো লাইক করতে হবে যদি তোমরা এটা করতে পারো তাইলে আমি নিজে এরকম ভিডিও বানায় আনবো সো আজকের মতন এ পর্যন্তই থাক বাই বাই টাটা